ছাপা সংবাদপত্রের কাগজে করোনা ভাইরাস টিকে থাকার কোনো তথ্য বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া যায়নি সেন্টার্স ফর কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বলেছে কাগজে পত্রিকার মাধ্যমে ভাইরাস ছড়ানোর কোনো শঙ্কা নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই গবেষণাকে স্বীকৃতি দিয়েছে আর এই তথ্যকে পুরোপুরি সমর্থন করেছেন বাংলাদেশের প্রথম সারির চিকিৎসকরা আর গণমাধ্যম সংশ্লিষ্টরা বলছেন বৈশ্বিক এই দুর্দিনে মূল ধারার ছাপা কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজব নিয়ন্ত্রণে বড় হাতিয়ার তাই গুজবে কান না দিয়ে তাদের পরামর্শ মূল ধারার গণমাধ্যমে চোখ রাখা বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে ছাপা অক্ষরের সংবাদপত্র পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধারার গণমাধ্যম গণমানুষকে গণতন্ত্রের মূল স্রোতের সাথে যুক্ত করতে কয়েকশো বছর ধরে টিকে আছে সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাস বাস্তবতায় গুজব উঠেছে ছাপা কাগজে করোনা ছড়ায় কিন্তু এই তথ্যকে পুরোপুরি নাকচ করেছে যুক্তরাষ্ট্রের দ্য ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তারা বলছে কাগজে পত্রিকার মাধ্যমে ভাইরাস ছড়ানোর কোনো শঙ্কা নেই শুধু তাই নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই তথ্যে তাদের সমর্থন দিয়েছে পত্রপত্রিকার মাধ্যমে ছড়ায় না কাগজ তো পত্রপত্রিকা আমরা পড়তে ছড়ায় না আরও এক ভিন্ন বাস্তবতা আছে সম্প্রতি করোনা ইস্যুতে যোগাযোগ মাধ্যম বেশ কিছু গুজব ছড়াচ্ছে যেটা করোনা সংকট মোকাবেলায় নতুন সংকট তৈরি করছে সম্পাদক সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টার বলেছেন গুজব মোকাবেলায় মূলধারার কাগজই হতে পারে সরকারের সহায়ক শক্তি যারা মেইনস্ট্রিম মিডিয়া যারা খুব দায়িত্বশীলতার সঙ্গে সংবাদপত্র প্রকাশ করে তাদের উপস্থিতি এই মুহূর্তে সরকারের সমস্ত কাজের সহায়ক শক্তি হিসাবে তারা একটা বিরাট শক্তি জনগণের পাশে দাঁড়াচ্ছে কিছু রিউমার ছড়িয়ে বা একটা অস্পষ্ট ধারণায় যে খবরের কাগজ বাসায় ঢুকলে বা সেটা হাত দিলে করোনা ভাইরাস হতে পারে এই ধরনের কোন বৈজ্ঞানিক কিন্তু তথ্য এখনো প্রকাশ হয়নি ডাব্লিউএইচও এই সম্বন্ধে খুব সুস্পষ্ট বক্তব্য দিয়েছে আর সংবাদপত্র মালিকদের সংগঠন পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিও বলছেন ছাপা কাগজ করোনা ছড়ায় না বরং গুজবের ভাইরাস মোকাবেলা করে সরকারিভাবে অ্যাম্বুলেন্স এবং সংবাদপত্র এবং মিডিয়া কর্মীদেরকে ভাবে এলাউ করেছে সব জায়গায় তারা যেতে পারে কারণ সঠিক তথ্য সরবরাহ করা এটা হলো মিডিয়ার আমাদের দায়িত্ব আশ্বস্ত করতে চাই নবের পক্ষ থেকে যে কাগজের মাধ্যমে মрок বা ভাইরাস ছড়ানোর কোনো রকম কোনো সম্ভাবনা নাই আপনারা নির্বিঘ্নে কাগজ পড়তে পারেন নোয়াবের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পত্রিকার এজেন্ট এবং হকারদের ব্যাপকভাবে সচেতন করা হচ্ছে আপনারা পড়তে পারেন এবং এগুলোর প্রতি আপনারা আস্থা রাখতে পারেন আশিকুর রহমান শ্রাবণ নিউজ টোয়েন্টি ঢাকা